পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দুলিয়া গ্রামে মাটি ফুঁড়ে শিবলিঙ্গ বেরিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জঙ্গলে একটি ঢিপি ভেঙে ওই পাথরের শিবমূর্তি বেরিয়ে আসে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ঘটনা কালকে এখানে দেখা দিয়েছে, মাথায় করে একদম সোজা দিয়ে দৌড় মেরে দিয়েছে, এবার ভয় চলছে, এবার এক ঘন্টা অজ্ঞান হয়ে গেছে, আবার জ্ঞান ফেরার পরে এসে এখানে বসাই দিয়েছে, বলছে এখানে আমি থাকবো, তো ওই ভরমের উপরে বলছে আমি এখানেই থাকবো, আমি এখান থেকে লড়বো না। কিন্তু মাঠে গরু চড়াতে গিয়ে স্থানীয় মানুষ বিষয়টি দেখতে পান। এদের মধ্যে এক কিশোর শিব মূর্তিটি তুলতে গিয়ে জ্ঞান হারান। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ওই এলাকায় ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। এটা আমরা নিউজের পক্ষ থেকে জানতে পারলাম, কাল হঠাৎ জানতে পারলাম যে এই জঙ্গলটার কাছে বাবা ভোলেনাথ উৎপন্ন হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে আজ আমরা সবাই এসেছি দেখার জন্য। হ্যাঁ, এখানে দেখছি প্রচণ্ড ভক্ত বিন্দুরা সবাই এসছে, যেমন ভক্তবিন্দুরা এসছে তেমনি আমরাও এসছি। আমরা দেখলাম এবং দেখে যা বুঝতে পারলাম, যে এখানে যা গ্রামবাসীর কাছে শুনলাম, বিষয়টা জানি না কতটা কী, কিন্তু বিষয়টা একটা মানুষের যা এখানে যে আনাগোনা হচ্ছে, এবং মানুষ সকল মানুষ যখন বিশ্বাস করছে, তখন আমরা বাবা ভোলেনাথের প্রতি বিশ্বাসী। विधानसभा के अंतर्गत केंदुलिया के पास में जंगल से शंकर भगवान की मूर्ति मिला है। हम भी देखने आए थे, शंकर जी का मूर्ति है, भी प्रणाम करते हैं। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।